সরকারি গাছ কেটে বিক্রি করার অভিযোগ উঠল তৃণমূল প্রধানের ছেলের বিরুদ্ধে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইসলামপুর থানার পুলিশ। পুলিশ কাটা গাছ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের পণ্ডিতপোতা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের করবুল্লা মাঠ এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে প্রধানের ছেলের উপস্থিতিতে রাস্তার গাছ কাটা হচ্ছিল বলে অভিযোগ। গ্রামের কিছু বাসিন্দা সেই গাছ কাটতে দেখতে পেয়ে বাধা দিলে ঘটনাস্থল থেকে বেশ কয়েকজন পালিয়ে যায় বলে অভিযোগ গ্রামবাসীদের। অভিযোগ, পণ্ডিতপোতা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ছেলে ফজলে রাব্বির নেতৃত্বে রাস্তার গাছ কাটা হচ্ছিল। গ্রামবাসীরা গাছ কাটা হচ্ছে কি কারণে প্রশ্ন করতে সেখান থেকে কিছু গাছ কাটা শ্রমিকরা পালিয়ে যায় বলে অভিযোগ। খবর দেওয়া হয় ইসলামপুর থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ইসলামপুর থানার পুলিশ এবং পুলিশ কাটা গাছ উদ্ধার করে নেয়। গ্রামবাসীদের অভিযোগ, এর আগেও একাধিক রাস্তার গাছ কেটে বিক্রি করা হয়েছে। পাশাপাশি যারা এই ঘটনার সাথে জড়িত রয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন গ্রামবাসীরা। অন্যদিকে সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি তৃণমূল প্রধানের ছেলে ফজলে রব্বির। তিনি জানিয়েছেন, গাছ কাটার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে বিষয়টি পুলিশকে জানিয়েছেন। পুলিশ সেই কাটা গাছ উদ্ধার করে নিয়ে যায়। তার দাবি, তাকে চক্রান্ত করে তার নাম বদনাম করবার চেষ্টা করছে। খবর পেয়েছিলাম যে আমাদের করবুলা ডাঙ্গে মাঠের সামনে যেগুলো রাস্তার ধারে গাছগুলো ছিল, কি জানি শুনলাম এখানে আছে লোকজনরা বলছে যে এরা পাঁচ লাখ টাকা কন্ট্যাক্ট করেছে যে একটা দুটা করে গাছ মানে এর আগে 2019 ওই আমাদের রাস্তাটাতে 6 লাখ টাকার গাছ বিক্রি করেছে। মানে আমাদের ফরেস্ট কোনো জানানো হচ্ছে না, কোথাও জানানো হচ্ছে না। এক যদি কারো প্রবলেম হয় রাস্তাতে তাহলে ফরেস্টে বলতে হবে, থানাতে বলতে হবে, কোথাও বলে না। এমনি গাছ কেটে মোটা মোটা গাছগুলো কেটে নিয়ে চলে যাচ্ছে। কে কাটতেছে গাছ? আমরা যখন দেখলাম তখন ওই মিস্ত্রিগুলো ছিল, মিস্ত্রিকে জিজ্ঞাসা করলাম, ফেজলে নামে একটা ছেলে ছিল, ওরা ওর ইশারা ও এখানে মাঠে দাঁড়িয়েছিল, ওর সামনে ওগুলো আমি কাটাচ্ছি গাছগুলো। ফেজলেটা কি? ফেজলেটা আমাদের এই তৃণমূলের একটা ছেলে ছিল। উনি কি করে? খান নির্দেশে মুজাহিদ কি বলেছিল? হ্যাঁ, বলেছিল গাছটা কাটতে হবে, আমাদের পঞ্চায়েত থেকে অর্ডার আছে গাছটা কেটে দিতে হবে। তো আমরা মিস্ত্রি, আমরা লেবার, গাছ কাটতে আসছি। দুজন কি বলেছিল আপনাকে? দুজন আমাদের সাথে মুজাহিদের কথা হয়েছিল যে তুই গাছটা কাটে দিবি, এটা তো খরচা পাই যাবে, এটুকুই কথা হয়েছিল। গাছ কাটানোর জন্য আপনাকে কত টাকা কন্ট্যাক্ট করা হয়েছিল? কন্ট্রাক্ট আমাদের মিস্ত্রি 2500 টাকা, মেশিন নিয়ে কাজ করি, তারপরে লেবাররা, লেবারদের পয়সা আছে মোটামুটি টোটাল 5000 টাকা কন্ট্রাক্ট হচ্ছিল আপনাদের। হ্যাঁ, বলছি আপনি জানেন না এটা সরকারি গাছ? না স্যার, এগুলো আমাদের জানা নেই। আমরা বলছি আমাদের অসুবিধা হচ্ছে, আমাদের এটা গাছটা এর আগেও কেটেছেন? না না না। কয়টা গাছ কাটছে? একটাই কাটছে। কটা বলছিল কাটতে? টোটাল মুজাহিদ আছে, 3টা দেখাই দিয়েছিল, তারপর আরো গ্রামের লোক আসছিল। যে কি হয়েছে এবং কি অভিযোগ? আমি সকালে, আমার বাড়ি এখানে কাছিরাঙ্গা, আমি সকালে ঘুম থেকে উঠলাম। আমি ঘুম থেকে উঠে আমাদের এখানে পুকুর আছে, তো পুকুর আমি দেখতে আসলাম সকালে। ওই জল উঠাতে যাচ্ছিল একজন পুকুর থেকে, তো আমি ওই দেখতে আসলাম। দেখতে আসে দেখছি এখানে 3-4 জন মিস্ত্রি মিলে গাছ কাটতেছে। তো গাছ যে কাটতেছে, আমি আসলাম বাইক নিয়ে, আসে বললাম, দাদা আপনারা এই রাস্তার গাছগুলো কেন কাটছেন? কে কাটতে বললো আপনাদের? তো ওরা বললো আমাদের যে প্রধান সাহেবের ছেলে আছে ওই ফজলে রব্বি, ও আমাদের গাছগুলো কাটতে বললো। তারপরে ও আমার সাথে কথা বলা দিল, আমি কেন গাছগুলো কাটলো, গাছগুলো কাটবে না, একটু দাঁড়াও। বলছে কয়টা গাছ কাটতে বলো? আমি বললাম কয়টা গাছ কাটতে বলছে? 4টা গাছ আমাদের কাটতে বলছে। কে কাটতে বলছে? ওই ফজলে রব্বির কথা বললো। তারপরে আমি ওদেরকে বললাম গাছ কাটবে না, দাঁড়াও। তারপরে পুলিশ অফিসারকে ফোন করলো, এখানকার লোকাল মানুষ ফোন করে, তারপরে পুলিশ অফিসার আসলো, গাছগুলো সিজ করলো, এক গাড়ি নিয়ে গেলো থানায়, আরেক গাড়ি নিয়ে যাচ্ছে। তাদেরকে কন্ট্যাক্ট দিয়েছেন গাছ কাটার এবং বিক্রি করার, কি বলবেন? সর্বপ্রথমে আমি বলতে চাই, আমি পণ্ডিতপোতা এক নং গ্রাম পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি। গাছ কেটেছে এটা অস্বীকার করার কথা নেই। আমি গেছিলাম নিজে দেখতে, ওখানে একটা গাছ কেটেছে, কে বা কারা কেটেছে সেটা তো আমি ওখানে গিয়ে পাইনি ফিল্ডে কাউকে। তারপর আমি ওখান থেকে ফেরত আসার পর দেখি পুলিশ ইনফরমেশন করা হলো, থানা থেকে গাড়ি আসলো, গাড়ি এসে গাছটাকে সিজ করে নিয়ে গেছে। কে বা কারা কেটেছে, কি কারণে কেটেছে সেটা ভিত্তিহীন, আমি তো বলতেই পারবো না কি কারণে কেটেছে, কে কাটেছে। তারপরে আমার বিরুদ্ধে যারা এলিগেশন করতেছে, ওরা আমার বিরোধী পক্ষ, ও এলিগেশন করতেই পারে, সেটা ভিত্তিহীন, তাদের কাজই এটা এলিগেশন করা। একটা একটা গাছ যে কাটছে একটা লেবার, সে বলছে যে তাকে কন্ট্যাক্ট দিয়েছেন আপনি? আমি
এটা সম্পূর্ণ ভিত্তিহীন। কোনো বিরোধী দল করে না, শুধু একটা গাছ কোনোদিন পঞ্চায়েত গাছ কাটার পারমিশন দিতে পারে না। Short ready. Just one second, huh? Simco Gold, Gold and Diamond. RRN Road, Old Post Office Para South, Kochbihar.